বৃষ্টির পানি নিয়ে বাংলাদেশ সরকার দীর্ঘদিন থেকে ভাবছে, উন্নয়নের ক্ষেত্রেও বৃষ্টির পানি আমাদের সুরক্ষা করা একান্ত দরকার। আর আমরা প্রতিটা ঘরে বৃষ্টির পানি এখন রাখতেই হবে। বৃষ্টির পানি মানে একটা নিরাপদ ঔষধ, বৃষ্টির পানি মানে আমাদেরকে প্রতিরোধ ক্ষমতার দুর্গ তৈরি করে দিবে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যারা এখন বৃষ্টির পানি সুরক্ষা দিচ্ছে না, কারণ জলবায়ু সম্মেলনের এখন প্রথম প্রতিবাদ্য বিষয় হলো যে আমাদের পানির স্তর একটু 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 করে নিচে নেমে যাচ্ছে। এখনও ধরেন গরম আরম্ভ হয় নাই, এখনও শীতের মৌসুম, এখনই আমরা দেখতেছি আমাদের অনেক টিউবওয়েলে পানি উঠছে না। বিশেষ করে সাভারের দিকে, গাজীপুরের দিকে যেখানে একটু উঁচু জায়গা, সেখানে পানি পাওয়া যাচ্ছে না। সব টিউবওয়েলগুলোকে বদল করা লাগতেছে বা ই করা লাগতেছে, রিনোভেশন করা লাগতেছে। এর একমাত্র কারণ হলো আমরা ন্যাচারাল পানির স্তরটা নিচে নেমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে বৃষ্টির পানি সারা বছর রাখার ব্যবস্থা করতে হবে। বাড়ির ছাদে স্টিলের কাক, আমরা তো ছোটো কাক ব্যবহার করি, বড় একটি কাক লাগবে। ওই শুধু কিছুই না, এই কাকটি মেয়ে এবং পানিটা যে স্টোর হবে সেটা খুব নিরাপদ একটা, সেটাও একটা স্টেনলেস স্টিলের কন্টেনার লাগবে, লোহার কন্টেনারে হবে না, সিলভার বা অ্যালুমিনিয়ামের কন্টেনার হবে না, স্টেনলেস স্টিলের একটা কন্টেনার লাগবে। এই পদ্ধতিটা আমাদের চালু হতে যাচ্ছে, চালু হয়ে যাবে, চালু হওয়ার প্রস্তুতি চলতেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সরকার সকল রকম সিস্টেমই বলতেছে যে আমাদের পানি, বর্ষার পানি আমাদের একান্ত প্রয়োজন। কারণ আমরা ন্যাচারের কাছ থেকে পানি না নিতে পারলে আমরা বাহিরের পানি দিয়ে কতদিন চলতে পারবো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কারণ পানির স্তর খুব দ্রুত নেমে যাচ্ছে।